আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট 1 পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিতে আমি কেকের বেস থেকে বানানো শুরু করে কেক ডেকোরেশনের পর্যন্ত সব কিছুর A to Z টিপস এবং ডিটেলসে বলে দেব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি একদম শুকনো একটি পাত্র নিয়েছি এবং তাতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে আমি একটু বিট করে নেব। এটাকে কিছু টাইম বিট করে নিয়ে যখন একটু ফোম ফোম ভাব চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আজকের এই কেকে আমি 2/4 কাপ চিনি ইউজ করছি। চিনিটাকে আমি দুবারে দিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এই পর্যায়ে আসবে এই ডিমে ফোমটা দিয়ে কিছু একটা লিখতে পারবেন এবং সেই লেখাটা কিছু টাইম স্থায়ী থাকবে। সেই পর্যায়ে আমরা এখানে ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি এবং 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল অ্যাড করার পর কখনো বেশি টাইম বিট করা যাবে না, একদম লো স্পিড আমি 20 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। শুধুমাত্র একটু মিশে গেলেই হবে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি এবং 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, সাথে 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার। আমি এখানে ভ্যানিলা পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স ইউজ করতে পারবেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি ব্যাটারের সাথে শুকনো উপকরণকে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। কাট অ্যান্ড ফোল্ড মেথডে এক সাইড দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এখানে আমি 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি এবং মোল্ডটিতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি মোল্ডে ব্যাটারটা উপর থেকে ঢেলে নিচ্ছি এবং একটা কাঠির সাহায্যে ভেতরে ফ্লাফ করে দিচ্ছি যাতে করে ভেতরে থাকা কোনো বাতাস বের হয়ে যায়। এবং 2 থেকে 3 বার এটাকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। যারা ওভেনে বেক করবেন 160 ডিগ্রিতে প্রিহিট করে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেবেন এবং যারা চুলাতে বেক করবেন একটা হাঁড়ি ভালোভাবে ঢেকে মিডিয়াম আঁচে প্রিহিট করে সেমভাবে বেক করে নিতে হবে। আজকের কেকটা আমি ওভেনে বেক করেছি এবং কেকটা হওয়ার পর ওভেনে আমি 5 মিনিটের জন্য ওভেনটাকে অফ করে রেখে দিয়েছিলাম এবং বের করে ভালোভাবে ঢেকে ঠান্ডা করে নিয়ে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমি কেক বেসটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমার কেক বেসটা কতটুকু হয়েছে। বোর্ডের ওজনটাকে আমি মাইনাস করে কেক বেজের ওজনটা দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র কেক বেজের ওজনই 238 গ্রাম হয়েছে এবং এটাকে ডেকোরেশন করার পর কিন্তু পারফেক্ট 1 পাউন্ড কেকের ওজন পেয়ে যাবেন আপনারা। কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করতে হবে যদি এমন রেজাল্ট পেতে চান এবং অবশ্যই চেষ্টা করবেন ডিমের ফোমটা ভালোভাবে করার, সাথে করে কেক মোল্ডে যখন ব্যাটারটা দিয়ে দিবেন সাথে সাথেই কিন্তু বেক করতে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু কেকটা বসে যাওয়ার চান্সেস থাকে। কথা বলতে বলতে আমি কিন্তু কেকটাকে 2 ভাগে স্লাইসও করে নিয়েছি, আপনারা চাইলে 3 ভাগেও স্লাইস করতে পারেন। কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবেন সব কিছু ভালো মানের ইউজ করার এবং আমি আজকে এই রেসিপিতে কোন কোন ব্র্যান্ডের কী কী ইউজ করেছি সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। তো তার জন্য আমি প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এই সুগার সিরাপটা আমি তৈরি করেছি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ চকলেট গানাশ দিয়ে। এখন আমি সুগার সিরাপটা ভালোভাবে দিয়ে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং তাতেও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আমি এটাকে ভালোভাবে কভার করে নেব। প্রথমে আমি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নেওয়ার কারণ এটাই যাতে করে কেকের যে গুঁড়ি, কেকের যে মেন লেয়ারটা ক্রিম আমরা দিব সেই ক্রিমে দেখা না যায়। এ কারণে ক্রাম কোটিং করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট হতে দিয়েছিলাম। এখন আমি ক্রিমের মেন লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আমি ফিনিশিং দিয়ে নেব। আর এই চকলেট ক্রিমের রেসিপিটা কিন্তু আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছি এবং নো মেল্টেড চকলেট ক্রিমের পারফেক্ট রেসিপি পেতে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। ক্রিম যদি আপনার পারফেক্ট হয় তাহলে কিন্তু ফিনিশিং দিতেও আপনার জন্য সুবিধা হবে। আমি কেকটা কিন্তু ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি
এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে চারো সাইড একটু ডিজাইন করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা যে যেভাবে ডিজাইন করতে চান সেভাবে করে নেবেন। আমি এখানে চকলেট গানাশ নিয়েছি। আমি 30 গ্রাম চকলেট এবং 15 গ্রাম হুইপড ক্রিমের সাথে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি এবং হুইপড ক্রিমটা রুম টেম্পারেচারে এনেই কিন্তু আমি চকলেটের সাথে মেল্ট করে নিয়েছি। চকলেট গানাশের পারফেক্ট রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবং আমি যখন কেকের উপর চকলেট গানাশটা দিচ্ছি, আমার চকলেট গানাশটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না। এবং আমি যখন চকলেট গানাশটা দিচ্ছি, আমার কেকও কিন্তু অনেক বেশি ঠান্ডা না। চকলেট গানাশটা রুম টেম্পারেচারে থাকলে খুব সুন্দরভাবে কেকের উপরে স্প্রেড করা যায়। এখানে আমি 2D নজলের সাহায্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি এক সাইডে কিছু ফুল করে নিচ্ছি। 2D নজলটা আপনারা যে কোনো বেকিংয়ের পেজে পেয়ে যাবেন। আমি কিছু ব্ল্যাক সুগার পার্ল দিয়ে ফুলগুলোর উপরে একটা একটা করে দিয়ে দেব, তাতে করে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবং কেকের সাইডে আমি হোয়াইট কালারের চকলেট রাইস স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি, তাতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবং তার উপরে আমি কিছু পরিমাণে চকলেট চিপসও দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।